আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রোকন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সামনে জানুয়ারি মাসে যে বিকেএসপি এর ভর্তি পরীক্ষার বাছাই পর্ব হবে, সেই পরীক্ষায় কি পরিমাণ বয়স লাগবে এবং কোন খেলায় কত বয়স লাগবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলটি থেকে আপনারা বিকেএসপি এর সব ধরনের তথ্য পাবেন। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এর মেধাসম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিজ্ঞান প্রদানের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণার্থী ভর্তি করানো হবে। পেশাদার ক্রীড়াবিদ তৈরির আওতায় ঘর হচ্ছে বিকেএসপি। সুশৃঙ্খল অবকাঠামো, সুন্দর পরিবেশ, সঠিক গাইডলাইন্স, এসবের সঙ্গে তৈরি হয় বিশ্বমানের খেলোয়াড়। ক্রিকেটে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, আর ফুটবলার মামুনুর রশিদ, শুটিংয়ে আসিফ খান কিংবা সাঁতারে মাহফুজ আক্তারের মতো অসংখ্য খেলোয়াড় তৈরি হয়েছে এই বিকেএসপি থেকে। তাই নতুন প্রজন্মের লক্ষ্য হচ্ছে এই বিকেএসপি থেকে নিজের মতো করে ক্যারিয়ার গঠন করা। প্রতি বছর এই ভর্তির প্রক্রিয়া নেওয়া হয়। তিনটি ধাপে চলে ভর্তির প্রক্রিয়া পুরো মাস জুড়ে। তিনটি ধাপের মধ্যে রয়েছে: এক, স্বাস্থ্য পরীক্ষা; দুই, শারীরিক সক্ষমতা; তিন, ব্যবহারিক পরীক্ষা। যারা বিকেএসপিতে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আলোচনা করব যে বিকেএসপি ভর্তির কত বয়স লাগবে এবং কি কোন কোন খেলায় কত বয়স লাগবে। শুরুতেই জানাচ্ছি, টেবিল টেনিস বয়স অনূর্ধ্ব 14 বছর, শুটিং অনূর্ধ্ব 14 বছর, তারকানন্দ অনূর্ধ্ব 14 বছর, ভলিবল অনূর্ধ্ব 16 বছর, হকি অনূর্ধ্ব 14 বছর, টেনিস অনূর্ধ্ব 10 বছর, বাস্কেটবল অনূর্ধ্ব 16 বছর, জিমন্যাস্টিক্স অনূর্ধ্ব 9 বছর, উশু অনূর্ধ্ব 14 বছর, জুডো অনূর্ধ্ব 14 বছর, বক্সিং অনূর্ধ্ব 12 বছর, ক্যারাতে অনূর্ধ্ব 13 বছর, সাঁতার অনূর্ধ্ব 10 বছর, আর্চারি অনূর্ধ্ব 14 বছর, ফুটবলে অনূর্ধ্ব 14 বছর, সর্বশেষ ক্রিকেটে অনূর্ধ্ব 14 বছর। তো বন্ধুরা, এখন জানবো কোন কোন খেলায় বয়স বেশি হলেও আপনারা সেখানে আবেদন করতে পারবেন। ক্রিকেটে পেস বোলারদের জন্য বয়স শিথিলযোগ্য। তারপরে অ্যাথলেটিক্স, নবম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য, ও আর্চারিতে মেয়েদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত বয়স শিথিলযোগ্য। সেক্ষেত্রে যাদের বয়স অতিরিক্ত ভাবান থাকে তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সেখানকার কোর্সের সাথে কথা বলবেন এবং কি আমাদের সাথে যোগাযোগ করবেন, আশা করি আপনার সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা এবং ক্রিকেট প্রেমী ভাইরা, শুধু ক্রিকেটের ক্ষেত্রেই বলছি না, সবাইকেই বলছি, আর কিন্তু বেশি সময় নাই, তাই আপনারা সবাই প্রস্তুতি নিয়ে নিন। মনে একটা বিশ্বাস রাখবেন যে আমি সফল হবই এবং কি আমার ক্যারিয়ার গড়বই। শুধু সফলের কথা চিন্তা করলেই কিন্তু হবে না, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি বিকেএসপিতে টিকতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা কোর্স ধরতে হবে। তার কারণ হচ্ছে, কোর্সই আপনাকে শিখিয়ে দেবে কখন কি করতে হবে, কোর্সই আপনাকে সব ডিটেলস শিখিয়ে দেবে। আর বন্ধুরা, আপনি যদি বিকেএসপি সম্পর্কে কোনো কিছু তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে তা জানিয়ে দেবেন, সাথে সাথে উত্তর দেবো ইনশাল্লাহ। আর বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করবেন, যাতে করে ক্রিকেট এবং ফুটবলের নতুন নতুন আপডেট আপনি সবার আগেই পেয়ে যান।